ঝাড়গ্রাম পৌরসভায় বিদ্রোহী বীর শহীদ রঘুনাথ সিং মূর্তি স্থাপন সারুল পূজা থানের জায়গাকে কেন্দ্র করে ঘেরা কর্মসূচি ঝাড়গ্রাম জেলা কমিটি জিতকার 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 আমাদের দুইখানা যতক্ষণ না পূরণ হচ্ছে আমাদের এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে আমাদের দাবি দুটি অবিলম্বে পূরণ করতে হবে করতে হবে করতে হবে এবার বিদ্রোহের মহানায়ক বীর শহীদ রঘুনাথ সিং এর মূর্তি অবিলম্বে স্থাপন করতে হবে করতে হবে করতে হবে দুইখানা দাবি পূরণ হওয়া না পর্যন্ত পৌরসভা ঘেরাও কর্মসূচি চলছে চলবে ভারতীয় আদিবাসী ভূমি সমাজের দীর্ঘদিনের দুটি দাবি চুয়ার বিদ্রোহের মহানায়ক বীর শহীদ রঘুনাথ সিংয়ের মূর্তি ঝাড়গ্রামের স্থাপন ও ঝাড়গ্রামের শারুল পূজা থানের জন্য জায়গা দেওয়া এই দুটি বিষয় নিয়ে ঝাড়গ্রাম পৌরসভা ঘেরাও কর্মসূচি অব্যাহত রয়েছে ভূমি সমাজের ঘেরাও কর্মসূচি চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে ইতিবাচক কোনো সদুত্তর পাওয়া যায়নি ইতিপূর্বে একাধিকবার ভারতীয় আদিবাসী সমাজের প্রতিনিধিগণ বিষয় দুটি নিয়ে জেলা শাসক ও পৌরসভাকে জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে শহীদ রঘুনাথ সিং এর মূর্তি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু তারা ঝাড়গ্রামে মূর্তি বসাতে পারছেন না কারণ ওই মূর্তি বসাবার জায়গা পৌরসভার তরফে লিখিতভাবে দেওয়ার কথা কিন্তু অদ্যাবধি পৌরসভা অনুমতি না দেওয়ায় ভারতীয় আদিবাসী ভূমি সমাজ পৌরসভা ঘেরাও কর্মসূচিতে বাধা হয়েছে এই পৌরসভা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত রয়েছেন ভারতীয় আদিবাসী ভূমি সমাজের কেন্দ্রীয় কমিটির সংস্কৃতিক সম্পাদক নিত্যলাল সিং ঝাড়গ্রাম জেলা কমিটির সম্পাদক শরৎচন্দ্র সিং কোষাধ্যক্ষ মুচিরাম সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ ঝাড়গ্রাম থেকে আমাদের সাগুন সংবাদদাতা দিলীপ মান্ডির রিপোর্ট আমার নাম নিত্যলাল সিং আমি ভারতীয় আদিবাসী ভূমি সমাজের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক কর্মসূচি ঘন্টা পেরিয়ে গেছে আমাদের এই কর্মসূচি চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল এমতো অবস্থায়ও মানে ধাপে ধাপে বৈঠকই হয়েছে বৈঠকে আলোচনা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্ত বা আমাদের দাবি কার্যকারী বিষয়ে সঠিক সুরাহা কিন্তু এখনও হয়নি মূল দাবি আমাদের মূল দাবি ছিল যেটা ডিএম দু হাজার একুশে আমাদের দুইখানা দাবি মেনে নিয়ে কার্যকারী করার জন্য পৌরসভাকে পাঠায় কিন্তু দু হাজার একুশ সালে আজকে দু হাজার তেইশ সাল পদার্পণ হলেও সেই দাবি কিন্তু আজও পৌরসভা কোনোরূপেই কার্যকারী করেনি এবং বিভিন্ন সময়ে জানানো হয়েছে বিভিন্ন সময়ে আবার মধ্যখানে ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু কোনোরূপ কার্যকারী হয়নি আপনারা দেখেছেন বিগত উনিশে এপ্রিল অনির্দিষ্টকাল গণ অবস্থান ছিল সেখানে এই চেয়ারম্যান চেয়ারম্যান প্রকাশ্যে এবং জনসম্মুখে যে কলেজ মোড়ে চুয়াড় বিদ্রোহের মহানায়ক বীর শহীদ রঘুনাথ সিংয়ের মূর্তি স্থাপন করা হবে এবং সারুল স্থানের জন্য জায়গা দেওয়া হবে ঘোষণা করেছে কিন্তু এক মাস বিগত হওয়ার পর উনিশে মে জানাচ্ছেন যে না ওখানে একটা সমস্যা হয়েছে হচ্ছে সেই জন্য আমরা সেই জায়গাটা দিতে পারবো না আপনারা সেটার বিকল্প করুন এতে আমরা বুঝতে পারছি যে বারে বারে আমাদেরকে কিন্তু বিচারিতা করা হচ্ছে কারণ যদি সমস্যা থাকতো সেটা যাই হোক পাঁচ দিন দশ দিন পনেরো দিন পরেই সেই অভিযোগটা হয়তো আসতো বা সমস্যার কথা জানাতো কিন্তু বিগত মানে উনিশে এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত এলো সেই উনিশে মে জানাচ্ছে বিষয়টি যে এটা নিয়ে সমস্যা আছে আমরা ভারতীয় আদিবাসী ভূমি সমাজ ঝাড়গ্রাম জেলা কমিটির পক্ষ থেকে জানাচ্ছি যে আমাদের পুরোপুরি আমাদের উপর বিচারিতা করা হচ্ছে এবং আমাদের দাবি কে কার্যকারী না করার একটা কিন্তু ছলনা করছেনারা যদি না হয় তাহলে অবশ্যই আমাদের এই দাবি একদম সম্পূর্ণভাবে যদি পরিপূরক না হয় যদি কার্যকারী না হয় তাহলে কিন্তু আমাদের এই কর্মসূচি চলতে থাকবে অনির্দিষ্টকালীন আমাদের এই ঘেরাও কর্মসূচি চলবে চাম বনাম জহাৰ